প্রিয় দর্শক আসসালাম আলাইকুম, রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর উপজেলা সাহেবের কাছে। তো দর্শক আসতে আসতে দেখতে পেলাম সব বিগ বডি সব গাবি, তো এই গাবিগুলো আজকে আপনাকে দেখাবো এবং এগুলোর দাম দাম বিস্তার জানানোর চেষ্টা করবো। তো দর্শক চলো আমরা কথা বলি সাহেব ভাইয়ের সঙ্গে। কেমন আছেন? তো ঈদের পর তো আবার চলে আসলাম, আজকে তো ঈদের পর মানে প্রথম আর। তো আজকে বেচাকেনাটা কেমন আছে? ইনশাআল্লাহ টুকটাক আল্লাহর রহমতে বেচাকেনা হচ্ছে। আচ্ছা, তো কয়টা গাভী নিয়ে আসছেন আজকে? পাঁচটা গাভী নিয়ে আসছি, একটা জার্সি আছে প্রেগনেন্ট। আচ্ছা, এই যে এটাই সেই জার্সি? আচ্ছা আচ্ছা, সব তো হাই বডির গাভী দেখতে আসছে না? হাই বডির। আচ্ছা, তো আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমার বাড়ি ঈশ্বরদি অরণখোলা পাবনা জেলা। আচ্ছা আচ্ছা, তো যে কেউ আপনার ঈশ্বরদি আসে জিজ্ঞাসা করলে তো আপনার ইয়া দেখাতে পারবেন? হ্যাঁ, অরণখোলা হাটের পর আসলে যে কোনো দর্শকের জিজ্ঞাসা করলে পরে দেখা যাবে। আচ্ছা, তো চলেন কথা না বলে এক এক করে গাগুলো দেখাই। হালকা কিছুটা যেগুলো সেগুলো দেখেন এখনো দুই বেলাতে পাঁচ সাতশো দুধ আছে। হ্যাঁ, এটা এটা দুই বেলাতে এখন সাত আটটা দুধ আছে। হ্যাঁ, দুধ দহন করে ডাক্তার আছে দেখে নিতে হবে, তাতেও আমার কোনো সমস্যা নেই। এই গাবিটা তাদের কাছে 95 হাজার। হ্যাঁ, এই দমটা হালকা। খুব সুন্দর মাদারি গাবি, আমার মা বোনেরা দন করতে পারবে, কোনো টেনশন না। চারটে ভুলে ধান ধান কত সুন্দর দেখে, ভালো, এত সুন্দর গাভী। ঠিক আছে, বলার মতো দর্শক সকাল সকাল আসি এখানে, যাতা ব্যথা করে লিখে দেবো। সামনে সব ঠিক আছে? হ্যাঁ, সামনে সব ঠিক আছে। আপনি দেখাই দেন, একটা ফুল মূল কিচ্ছু নয়। হাটের ভিতর তো দেখতে পাবো আপনার কাছে সবচেয়ে বড় 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 গাভী। হ্যাঁ হ্যাঁ, তিন নম্বরে দেখতে পাচ্ছেন, চার নম্বরে গাভিটা এটা। হ্যাঁ, এটা কি জাতের গাভি? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। যে বাচ্চা না, আমি তো এই বাড়ির আল্লাহ বলি তো ভাই, আমার 20 দিন 25 দিনের 20,000 বয়স। ঠিক আছে, এই গাভিটা এখনো মনে করেন যে দুধ আছে, দুই বেলাতে বাড়াতে পারে, মানে এখনো দুই বেলাতে 1200 দুধ আছে এটা। হ্যাঁ, তার সাথে দেখায় দিয়ে দর্শকদের এটা গলা কুম্বল, চারটে পা, হাত, সব সাদা। হলিস্টান ফিজামের যে বৈশিষ্ট্যগুলো এর ভিতরে আছে, এসব করে দর্শক ওরা খামার করলে কোনোদিন লসের ভাগে পড়বে না, আল্লাহ রহমতে ওই পরিবারটাও চলতে পারবি, ওই লোকও ভালোভাবে চলতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, এর দুধ বেঁচে খাতে পারবে আর পরিবারও চলবে। আর প্রেগনেন্ট হতে তোমার তো ডবল। হ্যাঁ, ডবল টাকা দাম। আচ্ছা, এই গাভিটার দাম তো শুনুন, এই গাভিটার দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা? হ্যাঁ, 1,15,000। পাঁচ নম্বর দেখতে পাচ্ছিলাম এই গাভিটা, এই গাভিটা হলিস্টান ফিজাম। এই গাভিটা চারটে বাঘতলা দেখাই দেন। এই গাভিটা যখন মানে বাচ্চা ছিল, ঠিক আছে, তখন এই গাভিটা কিন্তু আপনার 2500 দুধ দিত। দুধের ফ্যানগুলো দেখাই দেন, দুধ মারছে। হ্যাঁ, দুধ মারছে, দেখা দেখা হ্যালো আগে দর্শকেরা ভালো করে দেখাই দেন। দাঁতে মনে করেন যে দাঁত আইতে ইচ্ছে, বীজ দিতে পারবে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে।
সাতাল লাতাল মনে করেন যে গাড়িটা লেগে গেলে পরে দর্শক ভাই লাভ অনেক হবে, দুধের দিক দিয়ে সেরা। হ্যাঁ দুধের দিক দিয়ে সেরা। এই গাড়িটার দাম দিচ্ছেন? এক লক্ষ বিশ হাজার। এটা দাম দিচ্ছেন 1,20,000 মাশাল্লাহ। বকনার দামের দাম এই দামে আসলে বকনা পাওয়া যাবে না, চলতে পারেও। হ্যাঁ না না এই সব যদি খারাপ করলে কোনো ভাই লাগবে না, এরা করে দাম এরকম আমার 10,000 সাতাল লাতাল আহাতে নেওয়া লাগবে, এগুলো কারণ নাই। হাটে আজকে সব জায়গায় দুধ তুলে নিবে, মানে যাচাই করা লাগবে আসলে দাম ভিডিওতে যেটা বলছো সামনে সামনে আগে বাচ্চা সিদ্ধ প্রেগনেন্টও থাকে, নামা নামা জার্সি গরু অল টাইম স্কিনে দেখে আমার দর্শক ভাই সাতাল লাতাল সকল প্রকার গাভী নিতে পারবে। তো একদিন যদি থাকি থাকা খাওয়া করে দিতে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনার সঙ্গে কথা বলে দেখে শুনে নিতে পারবে। দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।